আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 25শে নভেম্বর পরীক্ষা, অনেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। তোমাদেরকে গ্রামাটিক্যাল পার্টের 18টি ক্লাস দিয়েছি। 18টি ক্লাসে আমরা 8টি গ্রামাটিক্যাল আইটেমের ভিতরে যে 5টি গ্রামাটিক্যাল আইটেম খুব ভালো করে প্রস্তুতি নিব বলে মনে করেছি, সেই 5টি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদের রুলস প্লাস সুপার শট বুস্টার সাজেশন দিয়েছি। আজকে 19 নম্বর গ্রামার ক্লাসে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদেরকে আজকে হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপসের বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ 2015 থেকে 2019 সালের প্রশ্ন সমাধান করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো, কেননা প্রতিটি পরীক্ষার্থীর বিগত বছরের প্রশ্নগুলি দেখে যাওয়া উচিত। তুমি তো সাজেশনস নিয়ে তুমি প্রস্তুতি নিচ্ছ, কিন্তু বিগত বছরের প্রশ্ন যদি একবার দেখে যাও তাহলে তোমার আরও বেশি আইডিয়া হবে এবং বিগত বছরের প্রশ্ন থেকে অনেক কিছু কমনও বাধে। দ্যাটস ওয়াই আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব। 2015 থেকে 2019 করাচ্ছি, তোমরা হচ্ছে 22-এর পরীক্ষার্থী, তোমাদের 21 সাল করা লাগবে না, তবে 20 সাল করা প্রয়োজন। 20 সাল আমি তোমাদের আলাদা করে একটা মডেলে করাবো, মানে একেবারে পূর্ণাঙ্গ মডেলের পূর্ণাঙ্গ প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো তার জন্য আমি এখানে 19 পর্যন্ত তোমাদেরকে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি না টেনে নিয়ে খুব ভালো করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো আমরা আমাদের আজকের আলোচনা অর্থাৎ ক্লাস শুরু করি। ফিলিং ইন দ্য গ্যাপস 2015 থেকে 2019 সালের প্রশ্ন। প্রথমে কি বলেছে, দেখো, ইফ ইউ রেড, তুমি যদি পড়তে দ্য ড্যাশ লিফলেট, মানে ড্যাশ লিফলেট কি লিফলেট, মানে একটা পরিচয় দাও, কেমন লিফলেট যদি তুমি পড়তে, যে প্রদত্ত লিফলেটটি যদি তুমি পড়তে, তাহলে প্রদত্ত ইংরেজি গিফেন, প্রদত্ত লিফলেটটি পড়তে, অথবা তুমি যদি বলো যে হাং তোমার লিফলেট, বা তুমি যদি বলো যে পোস্টার লিফলেট, অর্থাৎ পোস্টার লিফলেটটি যদি তুমি পড়তে ইত্যাদি, তাহলে কী হতো, এভরিথিং শুড বিকাম ক্লিয়ার, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বলেছে বিদাকে, দেখো, ইট ইজ ড্যাশ সো, এখানে সোলা টু হবে, সরি আমি কোথায় ভুল লেগেছি, ইট ইজ ড্যাশ টু সে বাট ডিফিকাল্ট টু ডু, তাহলে ইট ইজ ইজি টু সে, এটা একটা মুখস্থ বাক্য আমরা পড়েছি, এটা আমাদের কমন, অর্থাৎ ইট ইজ ইজি টু সে, বলা সহজ, বাট ডিফিকাল্ট টু ডু, করা কঠিন, ঠিক আছে। সি নম্বর, দ্য সুইচ বোর্ড ইজ নাও, এখন দেখো এখানে অর্থ অনুসারে নাও বসাতে হচ্ছে, নাও বা অ্যাট প্রেজেন্ট বর্তমানে, বা বলতে পারো যে অ্যাট দিস মোমেন্ট আউট অফ অর্ডার, মানে আমাদের সুইচ বোর্ডটা এখন আউট অফ অর্ডার হয়ে গেছে, বাট ইট উইল বি সুন ফিক্সড, তবে এটাকে খুব শীঘ্রই আমরা ফিক্স করবো বা মেরামত করে নিব। দি কস্ট অফ ড্যাশ হ্যাজ গন আপ অ্যাগেইন, ড্যাশের দাম আবার বেড়ে গিয়েছে, বলো কিসের দাম বেড়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তাহলে বলতে হবে ডেইলি নেসেসারি থিংস, প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হ্যাজ গন আপ অ্যাগেইন, আবার বেড়ে গিয়েছে। জাস্ট একটু অর্থ বুঝে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে, আমরা একটু রিভাইজ করি, ইফ ইউ রেড দ্য গিফ অ্যান্ড লিফলেট, তোমাকে প্রদত্ত লিফলেটটি যদি তুমি পড়তে, এভরিথিং শুড বিকাম ক্লিয়ার, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু, বলা সহজ করা কঠিন, দ্য সুইচ বোর্ড ইজ নাও আউট অফ অর্ডার, সুইচ বোর্ডটি এই মুহূর্তে আউট অফ অর্ডার, মানে কাজ করছে না, ইট বাট ইট উইল বি সন ফিক্সড, এটাকে খুব শীঘ্রই ফিক্সড করা হবে। দ্য কস্ট অফ ডেইলি নেসেসারি থিংস, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হ্যাজ গন আপ অ্যাগেইন, আবার বৃদ্ধি পেয়েছে। এবার চলে যাবো 2018 সালের বোর্ডে, মানে 18 সালের বিগত বছরের প্রশ্নে, আমরা দেখো, ইট ইজ এ পেন, এটি একটি কলম, ড্যাশ আই বট ইয়েস্টারডে, যাহা আমি আগামীকাল, মানে গতকাল কিনেছিলাম, যাহা ইংরেজি দ্যাট অথবা হুইচ, বি, আই এম প্রাউড অফ দ্যাট ড্যাশ, আমি ড্যাশের জন্য প্রাউড, কিসের জন্য প্রাউড, শুধু নামটা লিখে দিলেই হলো, আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশ নিয়ে গর্বিত, সহজ সবটা উত্তর লিখবে, কোনো পেঁচাপেচি করবে না। হি নম্বরে বলেছে, মানে সি নম্বরে, হি ডাজ নট নো হাউ টু ড্যাশ, সে জানে না কীভাবে ড্যাশ করতে হয়, তাহলে বলতে পারো হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয় সে জানে না। আই উড ড্যাশ টু ইউজ দিস কার, তাহলে কী বলবো, যে আই উড ড্যাশ টু, আই উড লাইক টু ইউজ দিস কার, আমি তার গাড়িটি ব্যবহার করতে পছন্দ করি। আচ্ছা, এরপরে কী বলেছে, ডিগ্রি 2017 সালের প্রশ্ন সমাধান করব,
আই স হিম ড্যাশ একই বাক্যে দুটো বার থেকে পরবর্তী বারের সাথে আইজি বসে, তাহলে আই স হিম গোয়িং অ্যালোন, আমি তাকে একা যেতে দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে বি নম্বর একটা কোরিলেটিভস, সেটা হচ্ছে নাইদার থেকে নর বসে, নাইদার রিনা নর হার সিস্টার ইজ রেসপন্সিবল, ইট ইস ইউ। আমরা জানি যে আমরা বিগত বছরে একটা সমাধান করেছি, দেখো এখানে ও এখানে রাইট ফর্ম ওভার্স করেছিলেন ছড়ি, তো হুয়ের বাম পাশে কে আছে, হুয়ের বাম পাশে আছে ইউ, তো ইউ অনুযায়ী বার বসাতে হবে, তাহলে ইট ইস ইউ হু আর সিলেক্টেড, কিসের জন্য? ইউর জন্য। হুয়ের বাম পাশে কে আছে তাই সেই অনুযায়ী তোমাকে বার বসাতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কংগ্রাচুলেটের জন্য সবসময় অন বসে, আই কংগ্রাচুলেটেড হিম অন ইজ সাকসেস, 2016 সালের প্রশ্ন। দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিস্ট, সিংহ হচ্ছে পশুর রাজা, বার্কিং ডগস গেউ গেউ করা কুকুর সেলডম বাইট কদাচিত কামড়ায়, প্রবাদ বাক্য মুখস্থ রাখতে হবে। আচ্ছা, হি ফিনিশড ফার্স্ট, সে প্রথম শেষ করেছিল, যদিও হি ওয়াজ লেট, যদিও সে দেরি করেছিল, যদিও ইংরেজিটা কি দো অথবা অলদো, দুটো একই শব্দ একই অর্থ, কোনো পার্থক্য নেই। তো হি ফিনিশড ফার্স্ট অল দো হি বিগান লেট, দি বয় এক্সেলস, এক্সেলসের জন্য সবসময় ইন কথাটি বসে, তাহলে দি বয় এক্সেলস ইন স্পিকিং বা স্পিকিং ইংলিশ। 2015 সালের প্রশ্ন, শি ফেল্ট লাইক ক্রাইং, মানে সে কান্না কান্না বোধ করেছিল এমন বোঝালে ফিল লাইক বসে, তাহলে ফিলের পার্সেলস ফেল্ট আছে, আমাকে লাইক বসাতে হবে, শি ফেল্ট লাইক ক্রাইং, সে কান্না কান্না অনুভব করেছিল। বি নম্বর, ইট ইস হাই টাইম, ইট ইস হাই টাইম এর পর সব সময় বি টু, ইট ইস হাই টাইম এখন উত্তম সময় উই ড্যাশ মোর ট্রিস, তাহলে উই প্লান্টেড আমরা লাগাই মোর ট্রিস অধিক গাছ, ট্রাই টু ফলো, ফলো করার চেষ্টা করো, আমি যাহা বলি, যাহা ইংরেজি হোয়াট বা দ্যাট, হি ড্যাশ এ গুড স্পিচ, সে ভালো একটি বক্তব্য দিয়েছিল, বক্তব্য দেওয়া অর্থে ডেলিভার কথাটি কষে, তাহলে ডেলিভার্ড ফার্স্ট টেন্সে উদাহরণ দেব আমি, হি ডেলিভার্ড এ গুড স্পিচ। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, এতদিন কিছুই পড়তে পারোনি, শেষ মুহূর্তে এসে এলোমেলো লাগছে, ইংলিশে পাশ করতেই হবে বা এ প্লাস পাওয়ার প্রয়োজন রয়েছে, এমনটি যদি মনে হয়, তুমি যদি হাতে 2-3 দিন সময় তোমার থাকে, এর মধ্যেই যাতে তুমি পড়ে প্রস্তুতি নিতে পারো এবং একটি সুন্দর পরীক্ষা দেওয়ার প্রস্তুতি তুমি নিয়ে যেতে পারো, তার জন্য একেবারে শর্ট সাজেশনস তোমাকে প্রেজেন্ট করছি আমি। 2-3 দিন পড়েও তোমার হাতে সময় থাকে 2-3 দিন পড়ার, তাহলে 2-3 দিন পরে শেষ করার মতো সাজেশনস। প্যাসেজ পার্টের জন্য আমি 3টি প্যাসেজ তোমাকে পড়তে বলবো, এবং যেটা হচ্ছে তোমার আমার সাজেশনসের পাঁচ কোশ্চেনের জন্য বা প্রশ্ন লেখার জন্য 5টা মাত্র ফর্মুলা পড়ে যেতে হবে তোমাকে, এতেই তোমার যথেষ্ট, জাস্ট একটু দেখে যাও, তাতেই বুঝতে পারবে একেবারে শর্ট টেকনিক এই ফর্মুলাগুলো। ওয়ার্ড মিনিং হচ্ছে তোমার 7টা টেকনিক রয়েছে, এই 7টা টেকনিক পড়লে তুমি পরীক্ষা আনকমন আসলেও মোটামুটি লিখতে পারবে। এই হচ্ছে প্যাসেজের উপর প্রস্তুতি। দেখো, এটা প্রস্তুতিটা নিতে তোমাকে 1-2 ঘন্টার বেশি সময় লাগবে না, জাস্ট এই এইটুকু জিনিস পড়তে, ঠিক আছে। তারপরে গ্রামার অংশের জন্য যেহেতু 8টা আইটেম আমাদের পরীক্ষা আসে, তুমি যদি শেষ মুহূর্তে প্রস্তুতি নাও, দেখো 3টি প্রশ্ন তো তুমি বাদ দিতে পারবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর যেহেতু করতে হবে, তাই 5টি আইটেমের উপর তুমি প্রস্তুতি নিতে পারো। যেমন WS কোশ্চেন, মাত্র 24টা প্রশ্ন তুমি দেখে যাও, এটাই যথেষ্ট, আর 7টা ফর্মুলা পারলে একটু দেখে যাবে। রাইট ফর্ম অফ ভার্বসের জন্য মাত্র 39টা বাক্য তোমাকে আমি দেখে যেতে বলছি বা পড়ে যেতে বলছি, সাথে 9টা টেকনিক যদি একটু পড়ে যাও ভালো, না পড়তে পারলে যদি বার্ডেন লেগে বোঝা লাগে তুমি এই 39টা বাক্য একটু পড়ে যাও। ফিলিং দ্য গ্যাপসের জন্য 34টা শূন্যস্থান, তারপরে রিয়ারেঞ্জমেন্টের জন্য 22টা বাক্য, পাংচুয়েশন মার্কসের জন্য 7টা পাংচুয়েশন মার্কস। আর এই ফর্মুলা বা টেকনিকগুলো দেখে গেলে তোমার এটুকু পড়তে হয়তো বা তোমার সর্বোচ্চ হচ্ছে 10-12 ঘন্টার বেশি লাগবে না, যেটা 3-4 দিনের মধ্যে, 2-3 দিন যদি ভালো করে পড়ো তাহলে যথেষ্ট। রাইটিং পার্টের জন্য যারা একেবারে খুবই টেনশনে রয়েছে, আমি দেখো যেমন অ্যাপ্লিকেশনে 4টা দিয়েছি আমি, এই 4টার ভিতর থেকে প্রথম 3টা বেশি গুরুত্বপূর্ণ, তোমার কাছে যদি মনে হয় তুমি 3টা পড়বা প্রথম 3টা, তাহলে প্রথম 3টা দেখে যেতে পারো আমার সাজেশনসের, আমি শর্ট সাজেশনস দিয়েছি তোমাদের। তারপরে ডায়লগ রাইটিং, তারপর লেটার রাইটিং দেখো মাত্র 4টা বা 3টা এরকম করে দেওয়া রয়েছে, বা টেকনিক ফর্মুলাগুলো দেখে গেলে তোমার পরীক্ষা কমন না আসলেও তুমি এই টেকনিক ফর্মুলা দ্বারা লিখতে পারবে, যে একটা দিয়ে সবগুলো লেখা যায় এরকম যে ফর্মুলা সেগুলোও দিয়েছি, আবার আলাদা করেও লিখে দিয়েছি। তো তুমি টপ 3 করে এখানে যে মনে করো অ্যাপ্লিকেশন 4টা দেওয়া রয়েছে, এটা প্রথম 3টা যদি পড়ে যাও তাতেও হবে, বা 4টা পড়ে গেলে ভালো হয়,
ডায়লগ চারটা, লেটার হচ্ছে চারটা, রিপোর্ট তিনটা, অ্যাডভার্টাইজমেন্ট তিনটা, পোস্টার চারটা, প্যারাগ্রাফ চারটা, এসে হচ্ছে চারটা। তো এইগুলো তুমি যদি পড়ে যাও তোমার জন্য মোটামুটি যথেষ্ট। শেষ মুহূর্তে এই একেবারে শর্ট সাজেশনসটি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোমাকে, জাস্ট প্যাসেজ পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট, তিনটি পার্টেরই একেবারে সাজানো গুছানো টিপটপটি সাজেশনস শর্ট। জাস্ট তুমি এটা ফলো করলেই তোমার যথেষ্ট। এটা তোমরা অনেকেই কুরিয়ার করে নিয়েছো, তো এই বইটি মূলত সাজেশনস ছিল। এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব নয়, তাই তোমাদেরকে বলছি তোমরা পিডিএফ আকারে, এই বইটাই তোমাকে পিডিএফ আকারে আমি দিচ্ছি, বই থেকে সাজেশনসটা সাজিয়ে গুছিয়ে 16টি পিডিএফে আমি তোমাদেরকে এটা ভাগ করে দিচ্ছি। যেমন প্রথম পিডিএফটিতে প্যাসেজ, দ্বিতীয় পিডিএফটিতে হচ্ছে তোমার ডব্লিউএস কোশ্চেন, তারপর 3 নম্বর রাইট কম অফ ভার্বস, ফিলিং ইন দ্য গ্যাপস, এভাবে সাজিয়ে টোটাল 16টা পিডিএফে আমি এই সাজেশনসটা তোমাকে ভাগ করে দিচ্ছি। সাজেশনস থেকে যে অংশটুকু তোমাকে পড়তে হবে সেই অংশটুকু আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো এটা নিতে হলে তোমাকে নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে, হালকা কিছু টাকা পেমেন্ট করে পিডিএফটা সংগ্রহ তোমাকে করতে হবে বা করে নিতে পারো। এটা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে SMS করবে 01843852361 এই নম্বরটিতে। তোমরা অনেক সময় কল করো, দেখো তোমাদের কলটা এই মুহূর্তে তো ধরা অনেক সময় সম্ভব হয় না, সবার কল হয়তো ধরতে পারি না, তোমরা মাইন্ড করো। বা অনেকে মেসেজ দিয়ে একটু মেসেজটা চেক করতে একটু সময় হয়তো বা কিছুটা লাগে হালকা, তো তোমরা কেউ মাইন্ড করবে না, তোমরা একটু ওয়েট করবে। এবং তোমরা ডিগ্রি পিডিএফ প্রয়োজন এমনটি যদি কমেন্ট করো, মানে কী বলে যে হোয়াটসঅ্যাপে SMS করো, তাহলে তোমাকে সেটা দেওয়া হবে। তো অনেস্টলি তুমি যদি এটা জাস্ট আমাদের কাছ থেকে নাও এবং অনেস্টলি তুমি এটাকে পড়ো, তাহলে তোমার পাস ইনশাল্লাহ এবং তোমার A+ পাওয়া নিশ্চিত হয়ে যাবে। যদি তুমি ভালো পরীক্ষা দিতে পারো পাস তো অবশ্যই করবে, ফেল করার কোনো কথাই না ইনশাল্লাহ, তুমি যদি এই একেবারে শর্ট সাজেশনসটি ফলো করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের প্রতি অনুরোধ থাকবে ক্লাসটি একটু শেয়ার করে দিও, যারা যারা শেয়ার করছো বা করেছো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক এবং তোমরা সুস্থতার সাথে একটি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দাও, সেই শুভকামনা রাখছি। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।